আমাদের হিজবুত তহিদের নারীরা জীবন দিতে শিখেছে কিন্তু ইজ্জত দিতে শিখে নাই হিজবুত তহিদের নারীদেরকে তো আমরা দেখছি তারা তেমন কোনো বোরখা পড়ছে না তারা তো আপাদমস্ত কালো কাপড়ে আবৃত না তাদের তো হাতও দেখা যায় মুখও দেখা যায় কি ব্যাপার তারা ইসলামের কথা বলে হ্যাঁ হিজবুত তহিদ মানুষের সামনে ইসলামের মূল শিক্ষাটা নিয়ে এসেছে হিজবুত তহিদ মানুষের মাঝে নারীদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে যেটা আল্লাহ কোরআনে বলেছেন যেই শিক্ষা আপনারা কখনো কোরআন খুলে দেখেন নাই আপনারা যেই শিক্ষা চোদ্দোশো বছর আগে আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন সেই কোরআনের পাতা খুলে আপনি দেখেন নাই যে আল্লাহ আপনাকে কীভাবে পর্দা করতে বলেছে আপনি অন্ধভাবে বিশ্বাস করেছেন তাদেরকে যারা ওয়াজের মাধ্যমে আপনাদেরকে পর্দা শিখিয়েছে কাজেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু জেনে রাখবেন কোরআনের মধ্যে সুরা আজহাবে উনষাট নম্বর আয়াতে সুরা নূরে তিরিশ নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দা কি হবে তা সম্পূর্ণ দুইটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন এবং ঠিক সেই অনুসারেই হিজবুত তহিদের নারীর আজকে পর্দা করে যাচ্ছে আজকে একশো আশি কোটি মুসলমান হওয়া সত্ত্বেও যেই মুসলমান জাতি আজকে অন্য সমস্ত জাতির পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে যেই জাতির নারীরা আজকে মাথা থেকে পা পর্যন্ত পর্দায় আবৃত হয়ে পর্দাপোষিত অবলম্বন করেও তারা ধর্ষিতা হচ্ছে যেই সমাজে কালকে আমি ইন্টারনেটে দেখছিলাম একটা পাঁচ বছরের বাচ্চাকে তার বাবা বস্তা থেকে বের করে দেখছে সে বাচ্চাকে ধর্ষণ করে মেরে বস্তার মধ্যে ফেলে দিয়েছে বাবা সেই নিজের হাতে সেই বাচ্চার লাশ ধরে বের করে কি আহাজারি যে করছে আমি সেটা দেখেছি যে সমাজে আজকে পাঁচ বছরের শিশুকন্যা পর্যন্ত ধর্ষিত হচ্ছে সেই সমাজকে পরিবর্তন করে একমাত্র দেওয়া সেই আদর্শ এবং যেই আদর্শ মানুষের কাছ থেকে হারিয়ে গিয়েছিল পৃথিবীর বুক থেকে হারিয়ে ফেলা হয়েছিল যে শিক্ষা মানুষের কাছ থেকে ঘুম করে ফেলা হয়েছিল সেই শিক্ষা আল্লাহ অশেষ রামতে হিজবুত তহিদের মাধ্যমে আবারও দিয়েছেন যেই কারণে আজকে হিজবুত তহিদ গত উনত্রিশ বছরে একটা শক্তি সঞ্চার করেছে হিজবুত তহিদ আজ পর্যন্ত কোনো অন্যায়ের সামনে মাথা নত করে নাই হিজবুত তহিদের নারীদেরকে প্রতিটা পুরুষ হিজবুত হিজবুতহিদের প্রতিটা পুরুষ সদস্য তাদেরকে সম্মানের চোখে দেখে তাদের মায়ের দৃষ্টিতে দেখে তাদের বোনের দৃষ্টিতে দেখে আজকে হিজবুত তহিদ একটা নিরাপত্তার জায়গায় এসেছে হিজবুত তহিদ মানুষকে সেই আশ্বাস দিতে পারছে যে যেই আদর্শ আজকে আমরা প্রচার করছি আমাদের জীবনের বিনিময়ে আমাদের অর্থের বিনিময়ে এই আদর্শ যদি আপনারা মানুষের জীবনে প্রতিষ্ঠা করতে পারেন এই পৃথিবী অচিরেই একটা স্বর্গরাজ্যে পরিণত হবে ইনশাআল্লাহ কাজে এখানে ভয়ের কিছু নেই আশঙ্কা করার কিছু নেই আপনারা মাননীয় ইমামের বক্তব্য শুনেছেন না হেদায়া, রাইট ডিরেকশন সঠিক পথ নির্দেশনা কোন পথে চললে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং আমাদের মানুষের মানবজাতির জাতির গন্তব্যই হচ্ছে জান্নাত সবাই যেতে চায় সেটা সনাতন ধর্মের হোক খ্রিশ্চান হোক ইহুদি হোক কি মুসলিম হোক থেকেই নিজের জীবনের গন্তব্য স্থির করে রেখেছে জান্নাত সেই জান্নাতে ছোটার জন্য এক এক জন এক এক পথ ধরেছে এক একজন এক এক দিশায় রনা দিয়েছে কিন্তু সব পথ আপনাকে জান্নাতে নিতে পারবে না কারণ রাস্তা যদি ভুল হয় আপনি গন্তব্যে কোনোদিনই পৌঁছাতে পারবেন না সেই সঠিক পথের নির্দেশনা আজকে হিজবুত তহিদের মাননীয় মামের বক্তব্যের মাধ্যমে আজকে আপনারা পেয়ে গিয়েছেন আমি আমার নতুন বোন যারা এসেছেন আপনাদের উদ্দেশ্যে দুটা কথা বলতে চাই আমি জানি যে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেছি আমরা আল্লাহকে বিশ্বাস করব রসুলকে বিশ্বাস করব কোরআন পড়ব কিন্তু সেই কোরআনের উদ্দেশ্য কি সেটা আজকে আপনারা জেনেছেন রসুলকে আমি কিভাবে অনুসরণ করব সেটার দিশাও আজকে আপনারা শুনেছেন কোরআনকে আমি শুধু মুখস্থ করে চুমু আমার ঘরের সর্বোচ্চ জায়গায় সম্মানের সাথে রাখবো নাকি এই কোরআনকে বাস্তব জীবনে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য আমার জীবনকে উৎসর্গ করব সেই সুসংবাদও পেয়েছেন কাজেই আপনারা একটা নতুন দিগন্ত আজকে আপনাদের সামনে উন্মোচন হয়ে গেল আপনারা অনেকেই হয়তো বা হিজবুত তহিদের নারীদের বিষয়ে আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো সবসময় শুনি আমাদেরকে ওয়াজে মাহফিলে বলা হয় একটা নারী যদি রাস্তা দিয়ে হেঁটে যায় একটা পর পুরুষের দৃষ্টি পড়লে সে নারীর ইমান শেষ একটা নারীর যদি কণ্ঠ যদি একটা পরপুরুষে শুনে তার জাহান্নাম সে চলে যাবে একটা নারী মসজিদে যেতে পারবে না মসজিদ নাপাক হয়ে যাবে কবরের পাশ দিয়ে গেলে কবরের আজাব শুরু হয়ে যাবে এমন এমনকি পর্দাপশিতে এমন পর্যায়ে গিয়েছে যে একটা নারী তার নিজের সন্তান তার ছেলে সন্তানের সামনেও সে যেতে পারে না যখন সে ছেলে প্রাপ্ত বয়স হয়ে যায় তাহলে হিজবুত তহিদের নারীদেরকে তো আমরা দেখছি তারা তেমন কোনো বোরখা পড়ছে না তারা তো আপাদমস্ত কালো কাপড়ে আবৃত না তাদের তো হাতও দেখা যায় মুখও দেখা যায় কি ব্যাপার তারা ইসলামের কথা বলে হ্যাঁ হিজবুত তহিদ মানুষের সামনে ইসলামের মূল শিক্ষাটা নিয়ে এসেছে হিজবুত তহিদ মানুষের মাঝে নারীদেরকে সেই শিক্ষাটা দিচ্ছে যেটা আল্লাহ কোরআনে বলেছেন যেই শিক্ষা আপনারা কখনো কোরআন খুলে দেখেন নাই আপনারা যেই শিক্ষা চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন সেই কোরআনের পাতা খুলে আপনি দেখেন নাই যে আল্লাহ আপনাকে কিভাবে পর্দা করতে বলেছে আপনি অন্ধভাবে বিশ্বাস করেছেন তাদেরকে যারা ওয়াজের মাধ্যমে আপনাদেরকে পর্দা শিখিয়েছে কাজেই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু জেনে রাখবেন কোরআনের মধ্যে সুরা আজহাবে উনষাট নম্বর আয়াতে সুরা নূরে ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ নারীদের পর্দা কি হবে তা সম্পূর্ণ দুইটা আয়াতের মধ্যে বলে দিয়েছেন এবং ঠিক সেই অনুসারেই হিজবুত তহিদের নারীর আজকে পর্দা করে যাচ্ছে যতটুকুন আল্লাহ বলেছেন ততটুকুন করাই হচ্ছে আমার জন্য ফরজ এর থেকে বেশি করা হচ্ছে বাড়াবাড়ি এর থেকে কম করা হচ্ছে অশ্লীলতা কোনো দিকে আমি যাব না আমি শুধু মাঝখানে থাকবো যেটা আল্লাহ বলেছেন যেটা রসুল করেছেন রসুলের আসাবরা করেছেন কাজেই আমি জানি পর্দা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আপনাদের মনে আসবে কারণ আমাদের আলেমরা যারা আছেন যারা ওয়াজ করেন তারা নারীদের পর্দার বাইরে আর কোনো ওয়াজ করেন না আল্লাহর দিন প্রতিষ্ঠিত না হলে পর্দার কোনো মানে নাই এই ওয়াজ আপনাদের সামনে করা হয় নাই আমি পর্দা পোষিতা করতে করতে আমি জান্নাতে যাওয়ার জন্য তসবির দানা টিপতে থাকবো আর আমার সমাজে পাঁচ বছরের একটা কন্যা শিশু ধর্ষিত হবে আমার এই পর্দা কোনো অর্থ আল্লাহর কাছে রাখে না কাজেই আমি আপনাদেরকে সাধুবাদ জানাই আমি আপনাদেরকে স্বাগতম জানাই আল্লাহ সে সত্য দিন প্রতিষ্ঠাকারী আন্দোলনে আজকে আপনারা এসেছেন সেই আন্দোলনে মাননীয় ইমামের আমাদের মাননীয় ইমামের বক্তব্য শুনেছেন আজকের থেকে আপনার মাঝে সত্য মিথ্যা ফারাক হয়ে যাবে কালো সাধার মধ্যে পার্থক্য ন্যায় অন্যায় কোনটা বুঝতে পারবেন কারণ আজকে এতদিন আপনাদের সামনে পর্দা ছিল আজকে সেই পর্দা আজকে আপনার সামনে সরে গেছে আজকে সমস্ত দিগন্ত আপনার সামনে উন্মোচিত হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া চাইব আল্লাহ আপনাদেরকে এই তৌহিদ সত্য মিথ্যা পার্থক্য করার সেই জ্ঞান সেই অনুধাবন করার সেই আত্মার দুয়ারটা খুলে দেন আমরা অনেক নির্যাতন সহ্য করেছি অনেক জুলুম সহ্য করেছি আমাদের মাম নিজে স্বয়ং জেল খেটেছেন শুধু এই হিজবুত তহিদের মিথ্যা প্রচারণার কারণে মানুষের মাঝে মিথ্যা যেটা প্রচারণা করেছে আমাদের মোহাম্মদ নইমামুজ্জামান তিহাত্তর বছর বয়সেও তাকে জেলে নেওয়া হয়েছে শুধু মিথ্যা মিথ্যা প্রচারণা করা হয়েছে হিজবুৎ তহিদ সম্পর্কে এই জন্য কিন্তু কোনো অপপ্রচার কোনো জেল জুলুম কিচ্ছু আমাদেরকে আটকাতে পারে নাই আমাদের ছয়জন ভাই বোন জীবন দিয়েছে শুধু এই তহিদ প্রতিষ্ঠা করার জন্য ঠিক যেভাবে আল্লাহ রসুলের সময় প্রথম নারী আসাব সুমাইয়া রাধিয়াল্লাহ আনহা জীবন দিয়েছিলেন আল্লাহর তহিদের জন্য আমাদের হিজবুৎ তহিদেও আমাদের রাবে আপা শহীদ হয়ে প্রমাণ দিয়েছেন যে মেয়েরা আমাদের হিজবুত তহিদের নারীরা জীবন দিতে শিখেছে কিন্তু ইজ্জত দিতে শিখে নাই সেই আন্দোলনে আজকে আপনারা এসেছেন যুগান্তকারী বক্তব্য শুনেছেন আমি আল্লাহর কাছে দোয়া চাইব নারী পুরুষ উভয়ের মনের দুয়ার আল্লাহ খুলে দেন আলো তহিদের আলো প্রবেশ করান এবং এই সমাজকে ধ্বংস করে আল্লাহর দেওয়া সেই তহিদ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য আপনাদেরকে দুর্বার দুর্বিনীত এক একজনকে যোদ্ধা যোদ্ধা মোজাহিদে পরিণত করেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যে পথে আছি আমরা যেন জীবন দিয়ে আল্লাহরের জমিনে নিজের রক্ত দিয়ে আল্লাহরের দিন প্রতিষ্ঠা করে পৃথিবী থেকে যেতে পারি